Hey, my lovely people, I hope you are doing very well day by day in order to learn English. This is Shumail Ahmed and you are almost welcome to my new lesson. No more talking, aaj amra dekhbo dainandin jiboner kichu bakker anubad. Jodin ei bakkoguler amra ingreji na take tahole speaking and writing er khetre anyone can use at any situation. So no more talking, let's have a look. What are waiting for you? Keep watching till the end. প্রথমে আমরা দেখব ডেইলি ইউজেস সেন্টেন্সেস অর্থাৎ দৈনন্দিন জীবনের ব্যবহৃত শব্দগুলো। নাম্বার ওয়ানে রয়েছে দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। প্রায় সময় আমরা অনেক জায়গায় বলে থাকি যে দেরি হওয়ার জন্য আমি দুঃখিত। যদি এই বাক্যটি ইংরেজি জানা থাকে তাহলে ইউ ক্যান ইউজ Instead. Number two, আমি সেখানে যেতে দেরি হবে। কেউ আপনাকে ফোনে বলছে যে বা আপনি কাউকে বলছেন আমি সেখানে যেতে দেরি হবে, যদি এটি ইংরেজিতে বলেন তাহলে কেমন লাগবে সেটি দেখব। আমার সাথে থাকেন। নাম্বার থ্রি, রাস্তায় প্রচণ্ড জাম থাকায় আমার আসতে দেরি হয়েছে। রাস্তায় প্রচণ্ড জাম থাকায় আমার আসতে দেরি হয়েছে, যদি এটি ইংরেজি জানেন তাহলে হাউ ডু ইউ ফিল। নাম্বার ফোর, আপনি একটু তাড়াতাড়ি করেন, দেরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কাউকে বলি প্লিজ আপনি একটু তাড়াতাড়ি করেন, না হলে আমরা আমাদের বাস অথবা ট্রেনটি মিস করব। সেই ক্ষেত্রে আজ আমরা সেইগুলোর ট্রান্সলেশন দেখব। স্টে উইথ মি টিল দ্য এন্ড। অলরাইট, নাম্বার ওয়ান, আমার দেরি হওয়ার জন্য দুঃখিত। এটি কোন টেন্স? বাংলা কিছু শব্দ ইংরেজিতে সরাসরি ট্রান্সলেশন করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আমরা দেখব এটি কোন টেন্সে পড়ে। দেরি হওয়ার জন্য দুঃখিত, প্রেজেন্ট সিম্পল। প্রথমে আমরা দেখব দেরি হওয়ার জন্য আমরা মেনি ওয়ান অব আস, নাও দ্যাট হোয়াটস দ্য মিনিং, আমি দুঃখিত, ইটস মিন আম সরি, আই এম সরি, সেটি লিখব আই এম সরি। এরপরে কী লিখব? আই এম সরি। কিছু কিছু বাক্য ইংরেজিতে সরাসরি অনুবাদ করা সম্ভব নয়, যেমন দেরি হওয়ার জন্য এখানে কোথায় কী হবে? দেরি, আই এম সরি ফর, জন্য হচ্ছে ফর, আই এম সরি ফর। হওয়া মানে হচ্ছে বিং, কী হওয়া? বিং লেট, দেরি হওয়ার জন্য আই এম সরি ফর বিং, BEING বিং, আই এম সরি ফর বিং লেট, LATE লেট। দেখেন হয়ে গেল, আই এম সরি ফর বিং লেট, আমার দেরি হওয়ার জন্য দুঃখিত, অথবা আমি দুঃখিত দেরি হওয়ার জন্য। ভেরি সিম্পল, দেরি হওয়ার জন্য আমি দুঃখিত, আই এম সরি ফর বিং লেট। বেশি হওয়ার জন্য আমি দুঃখিত, আই এম সরি ফর বিং হিউজ। কম হওয়ার জন্য দুঃখিত, আই এম সরি ফর বিং এ লিটল। সো একটি জানা থাকলে এনি ওয়ান ক্যান মেক এ বাঞ্চ অফ সেন্টেন্সেস। রিয়েলি, নেক্সট ওয়ান, আমি সেখানে যেতে দেরি হবে, এটি কোন টেন্সে পড়ে? আমি সেখানে যেতে দেরি হবে, হবে মানে এখন নয় ভবিষ্যতে, তাহলে ভবিষ্যতের কথা বলছে, সেটি হবে ফিউচার ইনডিফিনিট। যদি সাবজেক্টটি বলে কে সেখানে যেতে দেরি হবে, আমি দিয়ে দিলাম আমি, এরপরে যদি আমরা আমি কোথায় যেতে দেরি হবে সেখানে যেতে যাওয়া ইংরেজি, যদি আই উইল, উইলটি বসবে, আই উইল দেরি হবে মানে আই উইল বি লেট, আই উইল বি লেট। দেখেন আমি সেখানে যেতে, আই উইল বি লেট এখন আসবে, আই উইল বি লেট যেতে, এখানে হচ্ছে গ হচ্ছে যাওয়া, এর সাথে আইএনজি লাগবে শুধু,
আই উইল বি লেট গোয়িং, এভাবে আপনারা অসংখ্য অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন এবং সেইগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনায়াসে আপনাদের বন্ধুদের সাথে ব্যবহার করতে পারবেন। টু বি ফ্লুয়েন্ট, আই উইল বি লেট গোয়িং, যেথে, যেটু হচ্ছে যেথে নাউন হিসাবে ব্যবহৃত হচ্ছে, আই উইল বি লেট গোয়িং সেখানে, দেয়ার, টি এইচ ইআর, আই উইল বি লেট গোয়িং দেয়ার, আমার সেখানে যেতে দেরি হচ্ছে, তাদের সেখানে যেতে দেরি হবে, দে উইল বি লেট গোয়িং দেয়ার, আমাদের মধ্যে কিছু মানুষ সেখানে যেতে দেরি হবে, সাম পিপল অব আস উইল বি লেট গোয়িং দেয়ার। সেই সাবজেক্ট অনুসারে, ট্রেন্স অনুসারে ইজিলি ইউ ক্যান মেক ফলোয়িং বাই দ্য স্ট্রাকচার, আই উইল বি লেট গোয়িং দেয়ার, আমি সেখানে যেতে দেরি হবে, তাদের সেখানে যেতে দেরি হবে, আমাদের মধ্যে কিছু বন্ধু সেখানে যেতে দেরি হবে, সেই ক্ষেত্রে আমরা অনায়াস আমরা মেক করতে পারবো। নাম্বার থ্রি, রাস্তায় প্রচণ্ড জাম থাকায়, এটি একটি ভিন্ন, রাস্তায় প্রচণ্ড জাম থাকায় আমার আসতে দেরি হয়েছে। বিভিন্ন অফিসে যখন স্টাফরা বসকে বলে প্রচণ্ড জাম থাকায় আমার আসতে দেরি হয়েছে, এটি কোন টেন্সে পড়ে? এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে। যেহেতু দুটি অংশ রয়েছে, আমার আসতে দেরি হয়েছে সেটি আমরা করতে পারি আগে, অথবা রাস্তায় প্রচণ্ড জাম থাকায় এটি আগে বলতে পারি, কোনো সমস্যা নেই। যদি আমরা এটা প্রথমে লিখি, আমার আসতে দেরি হয়েছে, তাহলে আই সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সূত্র অনুযায়ী আই হ্যাভ গট বিভিন্ন সময় বিভিন্নটা বলতে পারেন আপনারা, এখানে হচ্ছে বি, এখানে গেট, সেই অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্ড ব্যবহৃত হয়। আই হ্যাভ গট পাস্ট পার্টিসিপল কী হয়েছে? আই হ্যাভ গট লেট, আই হ্যাভ গট লেট, আমার দেরি হয়েছে, কোন কারণে? রাস্তায় প্রচণ্ড জাম থাকায়। আমরা বিকজ অফ ব্যবহার করতে পারি, ইন টার্মস অফ ব্যবহার করতে পারি, ইন অর্ডার টু ব্যবহার করতে পারি। আপনাদের বোঝার স্বার্থে আমি বিকজ অফ, BECAUS, বিকজ অফ, আই হ্যাভ গট লেট বিকজ অফ প্রচণ্ড জাম, হিউজ বলতে পারি, হিউজ ট্রাফিক, ট্রাফিক জাম। দেখেন কিভাবে, আই হ্যাভ গট লেট, আমার দেরি হয়েছে, কোন কারণে? বিকজ অফ মানে হচ্ছে প্রচণ্ড জাম থাকার কারণে বা জাম থাকায়, সেই ক্ষেত্রে আই হ্যাভ গট লেট বিকজ অফ হিউজ ট্রাফিক জাম। কোথায়? এখন আমরা দেখ, কোথায়? ইন দ্য রোডে, রাস্তার মধ্যে বা রাস্তায় প্রচণ্ড জাম থাকায় আমার আসতে দেরি হয়েছে, সেটি আই হ্যাভ গট লেট, আমার দেরি হয়েছে, বিকজ অফ, কোন কারণে? হিউজ ট্রাফিক জাম ইন দ্য রোড, রাস্তায় প্রচণ্ড জাম থাকার কারণে আমার দেরি হয়েছে। যদি আমরা এইভাবে বলি, বিকজ অফ হিউজ ট্রাফিক জাম ইন দ্য রোড আই হ্যাভ গট লেট, দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়, তবে এটি বেশ সুন্দর, আই হ্যাভ গট লেট, দিস সেন্টেন্স ইজ অফেন ইউজড। সো আই হ্যাভ গট লেট বিকজ অফ হিউজ ট্রাফিক জাম, রাস্তায় প্রচণ্ড জাম থাকায় আমার আসতে দেরি হয়েছে, হয়ে গেল। নাম্বার ফোর, আপনি একটু তাড়াতাড়ি করেন, দেরি হয়ে যাচ্ছে, এটি আমরা কীভাবে বলতে পারি? আপনি একটু তাড়াতাড়ি করেন, দেরি হয়ে যাচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি করেন, দেরি হয়ে যাচ্ছে, আপনি একটু তাড়াতাড়ি করেন, এই এতটুকু লম্বা, এটি আমরা একদম সংক্ষেপে ইংরেজি হয়ে যাবে, প্লিজ, যদি এবার বলি প্লিজ, ইউ বলা যায়, অথবা নাও বলতে পারেন, হারি আপ, ইউ প্লিজ হারি আপ, প্লিজ হারি আপ, বাট ইফ ইউ ওয়ান্ট, সো ইউ ক্যান ইউজ প্লিজ ইউ হারি আপ, প্লিজ হারি আপ,
प्लीज हरि अप एकटू ताड़ाताड़ी करें प्लीज हरि अप ए बिट प्लीज हरि अप अ बिट देरी हो जाच्छे देरी हो जाच्छे एखाने आम्रा इट व्यवहार करब देरी हो जाच्छे प्रेजेंट कन्टिन्यूस टेंस सो कमा दिए इट्स इज गेटिंग जी डबल टी गेटिंग लेट प्लीज हरि अप प्लीज यू हरि अप बोलते पारी प्लीज यू हरि अप अ बिट एकटू ताड़ाताड़ी करें इट इज गेटिंग लेट दैट्स व्हाई वी कैन मिस ट्रेन एट दैट ट्रेन स्टेशन से ही क्षेत्र प्लीज यू हरि अप अ बिट इट इज गेटिंग लेट देरी हो जाच्छे आपनी एकटू ताड़ाताड़ी करें से ही क्षेत्र सुतरां এই হয়ে গেল আমাদের আজকের এই চারটি বাক্য আমরা ওয়ান্স এগেইন উই শুড রিভাইজ কী লেখা হয়েছে বা আমরা কী লিখছি সেইগুলো আবার দেখব প্রথমে লেখা রয়েছিল দেরি হওয়ার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর বিং লেট ভুল হওয়ার জন্য আমি দুঃখিত ভুলে যাওয়ার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর বিং মিস্টেক ভুল হওয়ার জন্য দেরি হওয়ার জন্য আই এম সরি ফর বিং লেট দেরি হওয়ার জন্য আমি দুঃখিত বাট সামনে দেরি হবে না সেই ক্ষেত্রে আমি সেখানে যেতে দেরি হবে আই উইল বি লেট গোয়িং দেয়ার আই উইল বি লেট দেখেন লেটের আগে এখানে ছিল বি বি থাকায় যেহেতু প্রেপজিশন ফর পরের পরে বিয়ের কোনো বি বার্বের সাথে আইএনজি যুক্ত হয় সেই ক্ষেত্রে এখানে আমরা আইএনজি দিয়েছি আই এম সরি ফর বি লেট দিতে পারতাম যেহেতু ফরের পরে যদি বার্ব থাকে তাহলে বার্বের মেন বার্বের সাথে আইএনজি এখানে বি হচ্ছে মেন বার্ব হিসাবে কাজ করছে সেই ক্ষেত্রে আই এম সরি ফর বিং লেট আর এখানে কি হচ্ছে আই উইল বি এখানে শুধু বিটাই রয়ে গেছে আই উইল বি লেট দেরি হবে গোয়িং দেয়ার যাওয়া ইংরেজি হচ্ছে গোয়িং যেহেতু আমরা এটাকে নাউন নাউন হিসাবে ব্যবহার করছি সেই ক্ষেত্রে এটার সাথে আইএনজি যুক্ত হয় এটা হয়ে গেছে গোয়িং আমার এখানে আসতে দেরি হবে আই উইল বি লেট কামিং হিয়ার আমার বাজারে যেতে দেরি হবে আই উইল বি লেট গোয়িং টু দ্য মার্কেট আমার বাড়িতে আসতে দেরি হবে আই উইল বি লেট গোয়িং টু দ্য হোম সেই ক্ষেত্রে হয়ে গেল নাম্বার থ্রি রাস্তায় প্রচণ্ড জাম থাকায় আমার আসতে দেরি হয়েছে সেটা আমরা কীভাবে তৈরি করছিলাম আই হ্যাভ গট লেট দুই ক্ষেত্রে আমি দেখিয়েছি আই হ্যাভ গট লেট বিকজ অফ এই জায়গায় আপনারা বিকজ অফ অথবা ইন টার্মস অফ ইন অর্ডার টু ব্যবহার করা যায় আই হ্যাভ গট লেট বিকজ অফ হিউজ ট্রাফিক জাম ইন দ্য রোড রোডে প্রচণ্ড জাম থাকায় আমার আসতে দেরি হয়েছে যদি এটিকে আমরা সামনে নিয়ে আসি এটি বিকজ অফ হিউজ ট্রাফিক জাম ইন দ্য রোড এরপরে যদি আমরা টেন্স অনুসারে এই বাক্যটি বলি আই হ্যাভ গট লেট তাও হবে কোনো সমস্যা নেই এরপরে যেটি রয়েছে নাম্বার ফোর আপনি একটু তাড়াতাড়ি করেন দেরি হয়ে যাচ্ছে ইটস মিন প্লিজ ইউ হারি আপ অথবা প্লিজ হারি আপ অনেক সময় আমরা ছোটো ছোটো বাক্যগুলো আমাদের মেইন যে আপনি তুমি এগুলো ব্যবহার করি না শুধু হারি আপ প্লিজ হারি আপ প্লিজ ডু ইট ফাস্ট তাড়াতাড়ি করেন প্লিজ ডু অ্যাজ আই সে আমি যেভাবে বলছি আপনি সেভাবে করেন আপনি কথাটি আমরা ব্যবহার করি না যেহেতু বাংলায় ব্যবহার করি বাট ইংরেজিতে আমরা এটা ব্যবহার করি না সেই ক্ষেত্রে প্লিজ হারি আপ আ বিট একটু তাড়াতাড়ি করেন এরপরে যেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইট ইজ গেটিং লেট দেরি হয়ে যাচ্ছে যেহেতু এখানে সাবজেক্ট নাই সেই ক্ষেত্রে আমরা যেখানে সাবজেক্ট নেই আমরা মেইন তাহলে আমরা ইট ব্যবহার করতে পারি যে ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে ইট ইজ গেটিং লেট অল রাইট আই হোপ ইউ হ্যাভ গট লিটল সো ইন দিস ওয়ে ইফ ইউ কন্টিনিউ ওয়ান ডে ইউ উইল বি বস অব ইংলিশ সো নো মোর টুডে অ্যান্ড নেক্সট time I will be with another new lesson and thank you very much for being with me.
and keep watching all videos whatever if you like. So don't forget the subscribe and hit the bell icon to get all uploaded videos.